আর সে যদি গুনার কাজ করে সে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো যে এবাদত তোমরা কেন করো, এবাদতটা কি? এবাদতের সংজ্ঞা হলো সারা জীবন আল্লাহ আল্লাহ রসুল যে কথাটা বলেছেন, আল্লাহ পাক যে কথাটা কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ রসুল যে কথাটা হাদিস শরীফে বলেছেন, সেই কথার মোতাবেক জীবনযাপন করার নাম হলো ইবাদত। এখন আমাদের প্রশ্ন, ইবাদত আমরা কেন করব আর ইবাদতটা কি? বান্দা যেটা করবে সেটা ইবাদত। আপনার উপরে হজ করো, আপনি হজ করছেন, এই হজটা করা হলো ইবাদত। আবার চুরি না করা এটাও ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, হারাম মাল না খাওয়াটা এটাও ইবাদত, রমজান মাসে রোজা রাখা যেমন ইবাদত, আবার বছরে পাঁচটা দিন আছে রোজা না রাখা এটা ইবাদত। যেমন দুই ঈদের দিন আর ঈদুল আজহার পরের তিন দিন, এই তিনটে দিন রোজা না রাখা ইবাদত। আপনি মুসলমান নামাজ পড়ছেন, নামাজ পড়াটা যেমন ইবাদত, আবার নামাজ না পড়াটাও তেমন ইবাদত। আপনারা একটু ঘেবড়ে গেলেন যে নামাজ না পড়া ইবাদতটা কি? আবার তিনটে টাইম আছে, দেখো বাবা, সূর্য যখন ওঠে আর সূর্য যখন অস্তমিত যায়, আর এই দুজনের মাঝখানে যখন সূর্য মাথার বরাবর থাকে, এই তিনটে টাইম মকরু অক্ত বলা হয়েছে। এই তিনটে টাইম না ইবাদত করা এটা একটা আল্লাহর ইবাদত। তাহলে আর কোনো ইবাদতের জায়গা খালি রইল? খালি রইল না। আপনি একজন চাষি, চাষ করছেন, নাঙল টানছেন, এটাও ইবাদত। আপনি খাটাখাটনি করে আপনার সন্তানের উপরে যে জামা পোশাক, দুই বাচ্চার উপরে যে জিনিসটা কিনে দিচ্ছেন, তাদের মুখে আহার ধরে দিচ্ছেন, এটাও ইবাদত। মোট কথা, বান্দা সারা জীবন যেটা করবে এটা হলো ইবাদত। আর এই ইবাদতের মধ্যে সবথেকে উত্তম ইবাদত হলো কি বাবা? নামাজ। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। এবার আমার প্রশ্ন, নামাজ কেন পড়ব, নামাজ পড়ে ফায়দা কি, কি পাবো? দেখুন, আমি এখানে আপনাদের এখানে প্রথম এসেছি, যদি আমি এখানে হঠাৎ আল্লাহ না কিছু করুক, যদি আমি এখানে পড়ে যাই, আপনারা আমাকে কি করবেন? সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করবেন, এবং নার্সিংহোমে ভর্তি করার পরে আমাকে দেখা যাচ্ছে সেখানে আমার দমের কষ্ট হচ্ছে, তা কি করবে এখন নার্সিংহোমওয়ালা? কি করবে ওরা? আমাকে অক্সিজেন দেবে। এখন দেখা গেল যে আমাকে অক্সিজেন দিতে গেলে দিনে 100 টাকা করে খরচা, আমি যদি ওখানে এক মাস ভর্তি থাকি কটাকা খরচা হবে? কটাকা হবে? 3000 টাকা। বছরে কটা হয়? 3 বার 36000 টাকা। আর 60 বছরে কত হবে বাবা? 60 বছরে এটা আমাদের হিসেবের বাইরে, তাই না? 60 বছর কবে? এটা হিসেবের বাইরে। আমার মনে হয় 60 বছরে তোমার হবে 21 থেকে 22 লাখ টাকার মতন হবে। বান্দা, তুই আল্লাহর জমিনে আছিস, আল্লাহর রিজিক খাচ্ছিস, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস পাচ্ছিস, সে আল্লাহর ইবাদত করবি না? আপনি একজন মুসলমান, যেমন সূর্যের তাপ আপনার পাওয়া জরুরি, আল্লাহ পাক তেমন সূর্যের তাপ আপনাকে দিচ্ছে, আপনি কথাটা দিচ্ছেন আল্লাহকে। শীতকালে যেমন আমার ঠান্ডা পাওয়ার প্রয়োজন, ততই ঠান্ডা পাওয়াচ্ছে, আল্লাহকে কথাটা দিচ্ছেন। এখন ধরুন আপনি যে গাড়িতে বসে আছেন, এই জায়গাটা ধরো আপনাদের কেনা কেনা সম্পত্তি। এখন এই জায়গাটা যদি আপনি একটা বিল্ডিং বানালেন, ওই বিল্ডিংটা আপনি ভাড়ায় দিচ্ছেন, ভাড়ায় দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ভাড়ার মালিক আপনি, যাকে ভাড়া দিয়েছে সে যদি আপনাকে 30 বছর যদি ভাড়া না দেয়, ভাড়ার টাকা না, জানি টাকা রাখবেন, তাকে ঘরে রাখবেন না, তাড়িয়ে দেবেন? তাহলে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর রিজিক খাচ্ছেন, আল্লাহর হাওয়া ভোগ করছেন, সমস্ত জিনিস আল্লাহ, সে আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ যদি বান্দা বেরিয়ে যায় আমার তোমার পার্বত্য পেটি, কোথায় যাবে বান্দা? কবরে যাবি? কবরের বাহরের জায়গা কবরে যাবি? কোথায় যাবেন আপনি? জবাব দেন। আমার নবী, বিশ্ব নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানাকে মাসুম করেছেন, জানাকে বেগুনাহ বানিয়েছেন, আমার নবী বসে বসে নাই,
দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের এত ইবাদত করত, আল্লাহ পাকের এত নামাজের অত থাকত, আমার রসুলের পা মোবারক ফুলে ফেটে রসল গড়িয়ে যেত। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি এত ইবাদত কেন করেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মাসুম বানিয়েছেন, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বেগুনাহ বানিয়েছেন, হুজুর আপনি এত ইবাদত কেন করেন? আমার নবী বলেছিল, আমার সাহাবীরা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মাসুম বানিয়েছেন, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ইমানদারের হক দিয়েছেন, সেই আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের শুকরিয়া করে কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে আমি আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদের মধ্যে কি হব না? ও আমার সাহাবীরা, তুমি আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের উপাসনা আরাধনা করো। আল্লাহ পাক, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত ইবাদত কেন করেন, এত উপাসনা কেন করেন? আল্লাহ পাক তো আপনাকে মাসুম বেগুনাহ বানিয়েছে, আপনি এত ইবাদত কেন করেন? আপনার পা মোবারকা ফেলে ফুটে রসালো গড়িয়ে যান, ফির আপনি এত ইবাদত কেন করেন? আমার নবী বলেন, আমার সাহাবীরা, যে আল্লাহ পাক আমাকে মাসুম বানিয়েছেন, এই ইজ্জতের হকদার বানিয়েছেন, আমি কি সেই আল্লাহ পাকের ইবাদত করে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদের মধ্যে কি হয়ে উঠব না? আমার ভাইরা, আমাদের উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করেছে, নামাজ পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দার কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে ওদের প্রথম যে হিসেবটা হবে সেটা হলো নামাজ। নামাজ সহি হয়েছে বাবা, সমস্ত আমল সহি হবে। আজ আমরা মুসলমান, মসজিদে আজান হয়, আমাদের কাজে আজান যায়, একজন মুসলমান বালিশে শুয়ে শুয়ে ভাবি না যে আমার আল্লাহ আমাকে ডাকছে, আল্লাহ আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আশা করেছি আল্লাহ এক, হাইয়া আলা সালাহ, বান্দা নামাজের দিকে ফজরের আজানে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, দা সালাত ইজ বেস্ট অফ দা স্লিপিং, নামাজ হলো ঘুম থেকে উত্তম। ওই মুসলমান বালিশের শীর্ষে একবার কি চিন্তা করি না? ওই সময় যদি কোনো মন্ত্রী, কোনো ব্যালেস্টার আমাকে যদি ডাকে, সঙ্গে সঙ্গে তাকে ডাকে সাড়া দিই, কিন্তু আমার আল্লাহ হচ্ছে বান্দা, আমার কাছে আমি আল্লাহ চিনির গোনা মাফ করে দেবো, আর আল্লাহ পাকে বান্দা যখন ইবাদত করে আল্লাহ পাক এত খুশি হয়, এত খুশি হয় যে সারা আরশ যেন নিরঞ্জিত হয়ে যায়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা গুনাহ করতো, এত গুনাহ করতো, এত ব্যভিচার করতো, সেই মূসা, সেই মেয়েটা নবী মূসা আলাইহিস সালামের কাছে বলছেন, হুজুর, আমি তো জেনা করি মহিলা, আমি অনেক গুনাহ করেছি, হুজুর আমার কি তোমার আল্লাহ ক্ষমা করবে? নবী মূসা আলাইহিস সালাম এত রাগি বলে, বেরো এখান থেকে, দাঁড়িয়ে যা, তোর মতন মহিলা যেন আমার দরবারে না আসে, বাড়িয়ে যা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মূসাকে ওহি করলেন, মূসা তুমি কি জানো পৃথিবীর মধ্যে সর্ববেশি নিকৃষ্ট বান্দা তারা? মূসা আলাইহিস সালাম চুপ করে রইলেন, বলে, মূসা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নিকৃষ্ট বান্দা ওই জেনে শুনে একত্র নামাজ কাদা করে দেয়, জেনে শুনে একত্র নামাজ কাদা করে দেয়, সে হলো সর্বোচ্চ নিকৃষ্ট বান্দা। একজন সাহাবি আল্লাহ রসুলের দরবারে এসে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মধ্যে ইমান আছে কেমন করে বুঝবো ইয়া রসুল আল্লাহ? আমার নবী বলে, আমার সাহাবি, إذا سرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن وعمل صحابي سننا যখন কোন গুনার কাজ করবে, গুনার কাজ করে করে অন্তরে কষ্ট পাবে, আর যখন কোন নেকির কাজ করবে অন্তরে আনন্দিত প্রকাশ পাবে। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি রসুল বলে দিলাম, তুমি তখন মনে মনে করবে তোমার মধ্যে ইমান আছে, কেন ইমানটা যদি না থাকত তোমার মধ্যে অত খটকা দিত না, তোমার মধ্যে ইমান আছে, ইমান আছে বলে তোমার মনটা খটকা দিচ্ছে,
আব্বা যান আমরা ভেবে দেখি তোমাদের যেন ভয়, গোনা করলে গোনা মনে হয়, নেকি করলে মনে আনন্দিত হয়, চাল নেকি করেছে আজকে মনে হয়। সাহাবারা নেকি করেও কাঁদত আর আমরা গোনা করেও হাসি, নেকি করে কাঁদত গোনা করেও হাসি। আব্বা যান এই যে পৃথিবীতে আপনি দুনিয়ার ময়ায় সন্তান সন্তানের ময়ায় যে এত কিছু করে যাচ্ছেন, কিছু নেই ভেবে দেখেছেন যে আমার কি হবে, একবার ভেবে দেখেছেন? সারা জীবন আমি গরুর মতন খাটলাম, গাধার মতন খাটলাম, এত কিছু করে গেলাম, বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি সব কিছু করে গেলাম, কিন্তু আমি একবার ভেবে দেখেছি যে আমার যখন মৌত আসবে আমার সঙ্গে কে যাবে? ভেবে দেখেছি একবার কে যাবে আমার সঙ্গে? আমার সন্তান, আমার গাড়ি বাড়াখানা কে যাবে আমার সঙ্গে? একবার কি আমরা ভেবে দেখেছি? বান্দা তোর মৌত হবে, আমার কাছে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শুনলে কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, কোরআন শরীফের পারা নম্বর 21 সূরা নাম সূরা আনকাবুত আয়াত নম্বর 37 আল্লাহ রাব্বুল জানাই বান্দারে মৌত সকলের হবে, মৌত থেকে কেউ নিরাশ হবে না, আমার বান্দা মৌত সকলের হবে, মৌত থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানান আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যাদা, শরীফের পারা নম্বর 5 সূরার নাম সূরা নিসা আয়াত নম্বর 78 অর্থাৎ 78 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই আমার বান্দা সনদ, আমার বান্দা মরণের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমার বান্দা যদি গুহার ভিতরে লুকিয়ে থাকো, এমন একটা ঘর যেখানে বাইরের হাওয়া ভিতরে যায় না, ভিতরের হাওয়া বাইরে যায় না, এমন ঘরে যদি লুকিয়ে থাকো আমার বান্দা আজরাইল, আল্লাহ পাক হুকুম করব আজরাইল সামনের চাবি মোড়ে দিয়ে